প্রাক্তন এবং বর্তমান সাংসদ ও বিধায়কদের বিরুদ্ধে স্পেশাল সিবিআই কোর্টে একশো একুশটি মামলা বিচারাধীন আছে এই একশো একুশটি মামলার মধ্যে আটান্নটিতে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে যদিও এখনো পর্যন্ত এসব মামলার চার্জ গঠন করা হয়নি এবং দীর্ঘদিন ধরে এসব মামলা সম্ভুক গতিতে চলছে মঙ্গলবার এ কথা জানিয়েছে শীর্ষ আদালত দু সালে দায়ের করা এক পিটিশনের ভিত্তিতে প্রকাশিত চতুর্দশ রিপোর্ট অনুসারে সিবিআই স্পেশাল কোর্টে একশো একুশটি মামলা বিচারাধীন আছে এর মধ্যে পঁয়তাল্লিশটি মামলা কোন চার্জ গঠন করা হয়নি এখনো যদিও বহুদিন আগেই এইসব অপরাধ সংঘটিত হয়েছে গত উনিশ আগস্টে এই বিষয়ে সিবিআই একটি স্টেটাস রিপোর্ট জমা দেয় যেখানে এই মামলাগুলির বিস্তারিত বিবরণ দেওয়া আছে সিবিআই হাতে থাকা বিধায়ক এবং সাংসদদের বিরুদ্ধে সৈত্রিশটি মামলায় এখনো তদন্ত প্রক্রিয়া শুরু হয়নি সিবিআই আদালতে যেসব মামলা বিচারের জন্য ঝুলে আছে তার মধ্যে সাংসদদের বিরুদ্ধে মামলার সংখ্যা ছাপ্পান্ন এর মধ্যে বর্তমান সাংসদদের বিরুদ্ধে মামলা আছে চোদ্দটি এবং প্রাক্তন সাংসদ বিরুদ্ধে পাঁচ সাংসদ ইতিমধ্যে মারা গেছেন বিধায়কদের ক্ষেত্রে এই ধরনের মামলার সংখ্যা একশো একুশ যার মধ্যে চৌত্রিশ জন বর্তমান বিধায়ক এবং প্রাক্তন বিধায়ক জন অভিযুক্ত নয় হয়েছে গত দশই আগস্ট সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে বিস্তারিত বিবরণ পেশের জন্য কেন্দ্রকে শেষ সুযোগ দেওয়া হয়েছিল প্রধান বিচারপতি এন ভি রমানার নেতৃত্বাধীন বেঞ্চের পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয় এই ব্যাঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি বিনীত শরণ এবং বিচারপতি সূর্যকান্তিপোর্ট চ্যানেল দিনরাত